আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা নতুন কুনুর পাখি পালন করার চিন্তা ভাবনা করছেন, যেমন সানচিক কুনুর বা গ্রিন চিক, সান কুনুর বা আপনার পাইনাপেল কুনুর, ইয়েলো সাইডেড কুনুর, কুনুর যে ধরনের কুনুরই পালন করার চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে যারা নতুন পাখি পালক, তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি টোটাল আজকের এই ভিডিওতে কুনুর পাখির লালন পালন পদ্ধতি, খাঁচার সাইজ, কি সাইজের খাঁচার আপনাদের দরকার হবে, ব্রিডিং ইনফরমেশন, তারপর খাবার দাবার, মেডিসিন, বিস্তারিত একদম টোটাল কুনুর পাখির যে ইনফরমেশন আছে, বেসিক গাইডলাইন যেটা আছে, যেই অনুপাতে আপনাদেরকে এই পাখিগুলো লালন পালন করলে ভালো রেজাল্ট পাবেন, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা বিষয়ে আমি সিরিয়ালি বলে দেব। আশা করি যারা নতুন তাদের খুবই কাজে আসবে এই ভিডিওটা। তো সবাইকে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে চাইলে আমার সাথে মেসেজ দিয়ে কথা বলতে পারেন। তো চলুন আমরা মূল বিষয়টাকে নিয়ে কথা বলি। কুনুর পাখির লালন পালনের সব থেকে সুবিধা দিক যেটা হচ্ছে, সব থেকে ভালো দিক কুনুর পাখির জন্য, যেটা সান কুনুর বলেন বা যে কোনো ধরনের কুনুর কথাই বলেন, সব থেকে ভালো দিক সুবিধাজনক অবস্থান হলো যেটা, সেটা হলো এই পাখিগুলো খুবই শক্ত জানের পাখি হয়ে থাকে, খুব একটা অসুস্থ হয় না, 12 মাসই সমানতালে এগুলো লালন পালন করা যায়। আমি খুব কমই দেখেছি এগুলো সিক হতে বা গুরুতর অসুস্থ হতে, বাট আমি এমন পাইনি এখনও। আমার কাছে 3-4 বছর যাবৎ আমি কুনুর নিয়ে কাজ করছি, আমার এই প্রবলেম হয় নাই। এগুলো এমনিতে অনেক শক্ত জানের পাখি, অন্য অন্য পাখির তুলনায়, যেমন ককাটিয়েল বা ফিন্স বা যারা লাভবার্ড পালন করেন, এদের এদের তুলনায় এই পাখিগুলো একটু বেশি শক্ত হয়ে থাকে, মানে খুব একটা দুর্বল টাইপের, খুবই কম অসুস্থ, খুব কম হয় বললেই বলাই হয় এটা। তো এইগুলো যদি লালন পালন করার চিন্তা করেন যারা একেবারে নতুন, তাদের জন্য আমি যেটা বলবো শুরুতে, যে যদি একবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কেনার আগে আপনারা ডিএনএ সহ কিনবেন। যদি অ্যাডাল্ট পেয়ার কেনেন, সো এগুলো ডিএনএ ছাড়া মেল ফিমেল আপনার চেনা খুবই কঠিন, অনেক বড় বড় সিনিয়ররাও এগুলো মেল ফিমেল চিনতে ভুল করে। তো অবশ্যই অবশ্যই কেনার আগে ডিএনএ সহ কিনবেন। আদারওয়াইজ যদি এলাকার পরিচিত হয় কোনো ভালো পরিচিত ব্রিডার খামারি, তাদের কাছ থেকে কিনেন, তাহলে হয়তো কথার বিশ্বাসে আপনি কিনতে পারেন ডিএনএ ছাড়া। আদারওয়াইজ অপরিচিত কারো কাছ থেকে ক্রয় করলে অবশ্যই ডিএনএ সহ ক্রয় করবেন। আদারওয়াইজ এগুলো ডিএনএ ছাড়া কিনতে গেলে মেল ফিমেল চেনা যায় না, পরবর্তীতে ডিএনএ করতে গেলে এক একটার জন্য 1,000 টাকার উপরে খরচ হয়ে থাকে। তো অবশ্যই যারা নতুন ক্রয় করবেন তারা ডিএনএ সহ কিনবেন। তারপরে যদি বলি এদের যদি এক জোড়া যারা কিনবেন, এক জোড়ার জন্য কি পরিমাণ খাঁচার দরকার আপনার, কোন সাইজের খাঁচা লাগবে, যদি ব্রিডিং করাতে চান ভালোভাবে, সো সেই ক্ষেত্রে আপনাদের এদের যে খাঁচাটা লাগবে 4x2x2 অথবা 3x2x2, মানে সর্বনিম্ন হচ্ছে আপনার 3 ফুটের খাঁচার দৈর্ঘ্যে, প্রস্থে 2 ফুট এবং উচ্চতা 2 ফুট। আর যদি দৈর্ঘ্যে আপনার টোটাল খাঁচাটাকে যদি 5 ফুট বা 4 ফুট দিতে পারেন তাহলে আরও ভালো, প্রস্থে ভিতরে চওড়া জায়গা যেটা সেটা 2 ফুট মিনিমাম এবং উচ্চতাটা মিনিমাম 2 ফুট। এই সাইজের একটা মিনিমাম খাঁচা আপনাদের এদের জন্য লাগবেই যদি ব্রিডিং করাতে চান। আমার এই খাঁচাটা হচ্ছে আপনার 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট। এই খাঁচা আমি এটাকে এখন পর্যন্ত 4 বারের উপর ব্রিডিং করিয়েছে, খুব সুন্দর ব্রিডিং করেছে এই খাঁচাতে। এরপরে যদি বলি এদের ব্রিডিং নিয়ে, ব্রিডিং ইনফরমেশন যদি কিছু বলি, সেই ক্ষেত্রে এগুলো আপনার 1.5 থেকে 18 মাস বয়স, 1.5 বছর থেকে 18 মাস বয়সের ভিতরে পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে থাকে। বাট এদের জন্য উপযুক্ত ব্রিডিং এজ, মানে বয়স হচ্ছে, উপযুক্ত বয়স হচ্ছে প্রজননের জন্য, মানে ডিম্বাচ্চাকরণের জন্য, সেটা হচ্ছে 2.5 বছর, 2 থেকে 2.5 বছর বয়সে যদি এদেরকে ব্রিডিংয়ে দেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। কোনো ডিম নষ্ট হয় না বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না, এগ বাইন্ডিংয়ের কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব নতুনদের 2 থেকে 2.5 বছর বয়সে এগুলোকে ব্রিডিং করাবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে যদি এদের খাবার দাবার নিয়ে কথা বলি, সো এদের যে সিড মিক্স আছে এটা আমাদের একটু আলাদা, ককাটিয়া লাভবার থেকে একটু আলাদা টাইপের। এদেরকে আপনারা যেটা করবেন সাশ্রয়ী মূল্যে যে কোনো বার্ডশপে, যে সান কুনুরের যে সিড মিক্সটা পাওয়া যায় 350 থেকে 400 টাকা কেজি, সেটা নিবেন আপনারা যদি 1-2 জোড়া পালেন। ধরেন 1 কেজি বা আধা কেজি নেওয়ার পর ককাটিয়েল বা লাভবার্ডের যে সিড মিক্স আছে সেটা 2 কেজি বা 2.5 কেজি একসাথে নিয়ে মিক্স করে একটা সিড মিক্স বানিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সাশ্রয়ী হবে, টাকাও খরচ কম হবে। পাশাপাশি এরা আপেল, আনার মানে ডালিম, তারপর পেয়ারা, এগুলো প্রচুর পছন্দ করে এবং প্রচুর খায়, শশা এগুলো খুবই পছন্দ করে। তারপর সবজির ভিতরে আছে বরবটি, মিষ্টি কুমড়া,
এগুলো অনেক খায়, এগুলো খেতেও পছন্দ করে। ব্রিডিং সিজনে এগুলো অবশ্যই খেতে দিতে হবে। এছাড়া সফট ফুড, এগ ফুড, এগুলো সবসময় আপনার 12 মাস এগুলোকে দিতে পারবেন। এগুলো ব্রিডিং করাতে হলে এই খাবারগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সো আর যদি এদের মেডিসিন নিয়ে কথা বলি, সো সেক্ষেত্রে এদের খুব একটা মেডিসিনের প্রয়োজন হয় না। যদি আপনি 12 মাস ভালো খাবার, সফট ফুড, শাকসবজি, ফলমূল দিয়ে রাখেন, এমনিতেই ভালো ব্রিডিং করে। তারপরেও অনেক সময় দেখা গেলো যে 1-2 বার ব্রিডিং করাতে গেলে বা নতুন পেয়ারগুলোকে অনেক সময় ক্যালসিয়াম, ভিটামিন, তারপর আপনার আয়রন, এগুলোর কিছু প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা বাজারে যেই ওষুধগুলো পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম এর জন্য ক্যালপ্লেক্স, তারপর ভিটামিনের জন্য বিভিন্ন ওষুধ আছে, মাল্টিভিটামিনের জন্য আছে হেপ্রাচক, অ্যামিনো, এই ধরনের, তারপর যে জিঙ্ক কোর্সের জন্য যেগুলো করা আমরা জিসবেট, তারপর কৃমিনাশকের জন্য যেটা আমরা করাই জিসবেট, এই ওষুধগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। একদম কম দামি এবং হাতের কাছে পাওয়া যায় 12 মাসই পাখির শপগুলোতে বা পাখির হাটগুলোতে। সো এই একদম রেগুলার মেডিসিন, এগুলো সবসময় হাতের কাছে আপনারা পাবেন। এবং ঠান্ডার জন্য আমরা ককাটিয়েল, লাভবার্ড বা সবুজ চুনা পায়খানার জন্য যেই ওষুধগুলো ব্যবহার করি, ককাটিয়েল এবং লাভবার্ডে, সেই ওষুধগুলোই এই পাখিরগুলোর জন্য ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই যে কোনো মেডিসিন ইউজ করার ক্ষেত্রে ওষুধের গায়ে যে ডেট আছে, মেয়াদ উত্তীর্ণ, এই ডেটগুলো দেখে নিবেন, তারপরে ইউজ করবেন। আদারওয়াইজ একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে যদি মেয়াদ উত্তীর্ণ তারিখ ঠিক না থাকে। তো অবশ্যই যে কোনো পাখির জন্য মেডিসিন ইউজ করার ক্ষেত্রে ওষুধের গায়ে এটার উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ ডেটটা আপনারা একটু দেখে নিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এদের যদি দরদামের বিষয়ে কথা বলেন, কুনুর পাখির দাম কেমন, মার্কেট প্রাইস কেমন, সো এটা নিয়ে ভিডিও অলরেডি আমি পোস্ট করে রেখেছি। চাইলে আপনারা আমার চ্যানেল ঘুরে সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা প্রাইস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন মিউটেশনের কোন কেমন দাম এখন মার্কেটে চলছে। সো আশা করি খুব ভালো একটা আইডিয়া আপনারা পাবেন, প্রাইস আইডিয়া। আর এছাড়া আপনাদের কুনুর পাখি বা যে কোনো ধরনের পাখি আপনারা পালন করেন না কেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ফেসবুকের লিঙ্ক আছে সেখানে গিয়ে চাই আমাকে সরাসরি চাইলে মেসেজ দিয়ে কথা বলতে পারেন, যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো পাখির বিষয়ে। আর নেক্সট আপনারা যদি কোনো পাখির বিষয়ে ভিডিও চান, যে এই কোনো পাখির সমস্যা নিয়ে বা কোনো পাখির মার্কেট প্রাইস বা লালন পালন পদ্ধতি বা কেমন কিভাবে পালন করালে ভালো হবে, সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি নেক্সট পরবর্তীতে আপনাদের জন্য সে ধরনের ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো সবাইকে আবারও একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।